সন্দেশখালির ঘটনায় এবার আরও চাপে পড়ল রাজ্য সরকার। প্রায় পাঁচ দিন হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশাহ শাহজাহান শেখের। এনফোর্সমেন্ট আধিকারিকদের কেন আক্রান্ত হতে হলো তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্র, আর তাতেই ফ্যাসাদে পড়ে গিয়েছে রাজ্য। সন্দেশখালির ইডির ওপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এই খবরটা জানিয়েছে। গত 5ই জানুয়ারি সন্দেশখালির সরবেরিয়া গ্রামে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যান তারা। কিন্তু সেখানে যেতেই ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, রীতিমতো লাঠি পাথর নিয়ে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন তারা। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তিনজন ইডি আধিকারিক জখমও হন। ইডি আধিকারিকদের রক্তাক্ত ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আক্রমণের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকেই পলাতক শেখ শাহজাহান। এরপরেই ইডি জানায় তাদের অফিসারদের খুনের চেষ্টা করা হয়েছিল, আর সেই সঙ্গে পলাতক শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশও জারি করা হয়। যদিও ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে সোমবার রাতে কলকাতায় আসেন ইডির ডিরেক্টর। কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশ ইডি খোঁজ না পেলেও শাহজাহান কোথায় তা জানেন দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিনের ভরার সভায় শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহান কোথায় আমি জানি। উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়মজুর 1 থেকে 2 গ্রাম পঞ্চায়েতের 100 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে, অথচ পুলিশ জানে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে বলেছে সারেন্ডার করতে। অন্যদিকে তার আত্মগোপনের পিছনে শাসক দলের মদত রয়েছে বলে আক্রমণ জানিয়েছে বিরোধী শিবির। সন্দেশখালির ঘটনায় এবার আরও চাপে পড়ল রাজ্য সরকার। প্রায় 5 দিন হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশাহ শাহজাহান শেখের। এনফোর্সমেন্ট আধিকারিকদের কেন আক্রান্ত হতে হলো সেটা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কেন্দ্র, আর তাতেই ফ্যাসাদে পড়ে গিয়েছে রাজ্য। সন্দেশখালিতে ইডির ওপর আক্রমণের ঘটনা ইতিমধ্যেই রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এবং সন্দেশখালির ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। কেন এই ধরনের একটা ঘটনা ঘটল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী গতকাল তিনি বলেছেন যে রাজ্য পুলিশের ডিজি শেখ শাহজাহানকে বলেছেন সারেন্ডার করতে ডিজির কাছে, এবং এটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আবারও তোপ দেগেছেন। তিনি এই বিষয়টা নিয়ে বলেছেন যে ডিজির কাছে যেন সারেন্ডার না করেন শেখ শাহজাহান, এমন কথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে। তিনি যেন ইডির কাছে সরাসরি সামনে আসেন সেই কথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে কোথায় রয়েছেন শেখ শাহজাহান তিনি জানেন, এই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে।
সন্দেশখালীর ঘটনায় এবার আরও চাপে পড়ল রাজ্য সরকার। প্রায় পাঁচ দিন হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখের। এনফোর্সমেন্ট আধিকারিকদের কেন আক্রান্ত হতে হলো তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র, এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসাদে পড়ে গিয়েছে রাজ্য। কেন ইডির আধিকারিকদের আক্রান্ত হতে হলো তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এমনটা জানিয়েছে। গত 5ই জানুয়ারির ঘটনা আমরা সবাই জানি, যে সন্দেশখালীর সর্বেগিয়া গ্রামে তল্লাশি অভিযানে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তারা যান, কিন্তু সেখান থেকে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হন গ্রামবাসীদের একাংশ, এবং অভিযোগ রীতিমতো লাঠি সোঁটা নিয়ে তাদেরকে লাঠি পাথর নিয়ে তাদের ওপর কেন্দ্রীয় ওপর চড়াও হন তারা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর ইট পাটকেল ছুড়ে মারা হয় এবং একই সঙ্গে বেশ কয়েকজন ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করা হয়েছে, এবং এই ঘটনায় 3 জন ইডি আধিকারিক জখম হয়েছে। ইডি আধিকারিকদের রক্তাক্ত ভিডিও ভাইরাল হতেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আক্রমণের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকেই পলাতক শেখ শাহজাহান এবং তারপর ইডি জানায় তাদের অফিসারদের খুনের চেষ্টা করা হয়েছিল। সেই সঙ্গে পলাতক শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশও জারি করা হয়। যদিও ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে সোমবার রাতেই কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর। কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশ ইডি খোঁজ না পেলেও শাহজাহান কোথায় তা জানেন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের ভরা সভায় শুভেন্দু বলেন, শাহজাহান কোথায় আমি জানি, উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়মজুর 1 থেকে 2 গ্রাম পঞ্চায়েতের 100 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে, অথচ পুলিশ জানে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শাহজাহানকে সারেন্ডার করতে বলেছেন। অন্যদিকে তার আত্মগোপনের পেছনে শাসক দলের মদত রয়েছে বলে আক্রমণ জানিয়েছে বিরোধী শিবির শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে শেখ শাহজাহান তিনি যেন রাজ্য পুলিশের ডিজির কাছে সারেন্ডার না করে তিনি যেন প্রকাশ্যে বেরিয়ে আসেন, সেই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর দানা বেঁধেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর অবশ্যই থাকবে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।